কারণ হচ্ছে আশির আজকে প্রচুর পরিমাণে ঘুরতে হয়েছে, কালকে রাতে ঘুমাতে প্রায় 12:30 হয়ে গেছে, আমাদের তো 1টা 1:30 বেজে গেছে ঘুমাতে ঘুমাতে, সবাই তো শুয়ে গল্প করলাম, তারপরে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আশির বাবা থাকলে আরও লেট হয় যখন ফ্ল্যাটে কেউ আসে, কারণ গল্প করতে করতে এতই গল্পের চোতপড়ক পড়ে যায় যে সবার গল্প আর শেষ হয় না, আর সারা রাত প্রায় গল্প হতে থাকে। এখন আমি আশিকে স্কুলে উঠিয়ে দিচ্ছি, আশির ছুটি হবে হচ্ছে 12টার সময়। এক্সাম আর শেষ হচ্ছে না, এক্সামের পর এক্সাম। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, আর বাড়িতে যেহেতু সবাই এসছে তো সেই কারণে একটু মাংসই আনতে গিয়েছিলাম। আশির বাবাও এই দাদার দোকান থেকেই মাংস আনে, প্রায় 1 কিলো মতো মাংস নিয়ে এসেছি। আর এখানে দেখো একটু মাছ বাজার করার যদিও কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মাছ দেখলে না, একটু তাজা তাজা মাছ দেখলে একটু নিয়েই আসতে ইচ্ছা করে। তারপর অ্যাট লাস্ট আমি যদিও পঞ্চাননতলা বাজারে যাই আর বা সোদপুর বাজারে, কিন্তু আজকে আমি গিয়েছিলাম হচ্ছে ত্রিকোণ পার্কের সামনের বাজারটাতে। আমাদের এখানে যারা সোদপুরে থাকো তারা নিশ্চয়ই ত্রিকোণ পার্কের বাজারটাও চিনে থাকবে। এই বাজারটা খুবই ছোট, কিন্তু ভালো ভালো জিনিসই পাওয়া যায়। আমি যদিও মাছ এখান থেকে কখনোই কিনি না, কিন্তু এই মনে হয় ফার্স্ট টাইম যে এখান থেকে একটুখানি মাছ আনার ইচ্ছে হলো, তাই 2-3 রকমের মাছ নিয়ে বাড়ি ফিরেছি। এখন হচ্ছে রান্নার তোড়জোড়, সকালবেলা উঠে বাজার টাজার করে এখন রান্নায় লেগে গেছি। আর এখানে হচ্ছে নেল এক্সটেনশন, আজকে দুবাই প্রবাসী করছে নেল এক্সটেনশন। আজকে সকালবেলা এসেই একটু খাওয়া দাওয়ারও প্রিপারেশন হয়েছিল, তবে সেইটুকু আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয়নি। সকালবেলা আজকে করেছিলাম হচ্ছে ডিম টোস্ট, একটু পাউরুটি নিয়েছিলাম, আর ডিম তো ঘরেই ছিল, ব্যাস ওটা দিয়ে সবার জন্য একটু ডিম টোস্ট করে দিয়েছিলাম। আর এখানে এখন করব হচ্ছে মাংসটা, যদিও আমার বেশিরভাগ রান্নাই হয়ে গেছে, মানে ডাল আর হচ্ছে মাছ আজকে করিনি। আর আমার দেওরের মাছে ভীষণ অ্যালার্জি আছে, মাছে ভীষণ অ্যালার্জি বলতে ওর যে কোনো মাছ খেলেই অ্যালার্জি হয়, তো সেক্ষেত্রে আজকে আর মাছ করা হয়নি, মাংস ডাল আর হচ্ছে পটল ভাজা। যদিও খুব বেশি রান্না বান্না কিছু হয়নি, আর আমি না খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারি জানো তো, এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। আর সেটা মনে হয় যে 2-3টে হাঁড়ি সেটা একবারে বসাই সেক্ষেত্রেও হতে পারে, কারণ ইন্ডাকশনে একটা বসাই আর 2টো তো মানে ওভেনের মধ্যে 2টো হয়ে যায়, প্রায় 3টে একসাথে চলে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু শরীরটাও ভালো না সেই কারণে ভাবছি একটু তাড়াতাড়ি করে নেব। আর ননদকে নেল এক্সটেনশন করাতে এসেছে সেটাও একটু বসে বসে দেখার ইচ্ছে ছিল আমার জানো তো, এখন একটু মনে হচ্ছে যেগুলো শিখতে পারলেও একটু ভালো হয়। যদি এরকম কেউ থাকো কাছাকাছি যে একটু শেখাবে, বা সেটা আমি ফিস দিয়েই শিখব, মানে তোমাদের যেরকম সবাইকে শেখাও সেই রকম ধরনের, আমি এটা খবর নেব নেব ভাবছি, শেখার খুব ইচ্ছে হচ্ছে আর কি। তো সেই কারণে একটু তোমাদের যদি কেউ জানাশোনা থাকে যে শেখায় বা শিখবে, তোমরা কিন্তু অবশ্যই শিখবে না মানে শিখবো আমি, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু রান্নার কথা আর আমাদের কথাও একটু টুকটাক শেয়ার করি। কানের ব্যাপারে বলতে গেলে কানের আপডেটটা এখন মোটামুটি, মানে খুব যে একটা ভালো সেটাও বলা যাবে না, খুব যে একটা খারাপ সেটাও বলা যাবে না, কিন্তু এর আগে পর্যন্ত কিন্তু আমি একদমই বুঝতে পারিনি যে আমার এত বড় ধরনের একটা প্রবলেম হয়ে গিয়েছে যেটা অপারেশনের জায়গাতে চলে গেছে। আমি এর আগেও একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো সবার জীবনেই কোনো না কোনো দুঃখ থাকে, সবার জীবনেই কোনো না কোনো কষ্ট থাকে, তাই না? এই মুহূর্তে আমার দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকতো আমার কষ্টটা অনেকটাই কমে যেত। আবার যদি পাশে থাকতো তখন যদি আবার ট্রিটমেন্ট করাতে না পারতাম তখন আবার আরেক ধরনের কষ্ট হতো, তাই না? তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করছো, অনেকে অনেক ধরনের সাজেশন দিচ্ছ আমাকে, আমি সত্যি ব্লেসড যে তোমরা এতটা ভালোবাসো, এতটা ভালোবেসে আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছ বা আমার পাশে রয়েছো। তোমাদের কমেন্ট পড়ে পড়ে এখন সত্যি মাঝে মাঝে অনেকটা
আস্থা পাই, অনেকটা ভরসা পাই নিজের প্রতি নিজের, যে না আমার পাশে কেউ না কেউ আছে যারা আমাকে রোজ দেখে, আর যারা আমাকে রোজ কমেন্ট করে, সেটা ভালো হোক খারাপ হোক সব ব্যাপারেই কিন্তু তোমরা আমাকে সাজেশন দিয়ে থাকো। ইভেন তোমাদের কাছে আমি সাজেশন চাইও যেটা আমার ভালো লাগে। আমার মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম এরকম অনেক ধরনের সাজেশন তোমাদের কাছ থেকে চেয়েছি, যেটাতে কিন্তু আমাদের খুব হেল্প হয়েছে। আশির বাবা আসবে খুব বেশি দিন দেরি নেই, তো সেই জন্য আমি ডক্টর যখন দেখিয়েছিলাম তখন ওনাকে বলেছিলাম যে মোটামুটি 1-1.5 মাস যদি আমাকে সময় দেওয়া যায় তাহলে খুব ভালো হয় অপারেশনটার ব্যাপারে। এখন তোমরা অনেকেই আবার বলছো, দিদি ভাই তুমি যখন সময় আছে তুমি একবার এখানে না দেখিয়ে একবার বাইরে দেখিয়ে আসো। জানো তো বাইরে তো দেখিয়ে আসাই যায়, কিন্তু কখনো কখনো মনে হয় দেখো একবার হয়তো বা দেখিয়ে আসলাম বা অপারেশনও আমি বাইরে থেকে করিয়ে এলাম, কিন্তু সেখানে আবার যাওয়ার ব্যাপার থাকে, আর আরশি যেহেতু এখন এত ছোট বা স্কুলটাও শুরু হয়ে গেছে, বাড়িতে দেখার মতো কেউ নেই, তো সেক্ষেত্রে মোটামুটি 1 মাস ধরে অসুস্থ, তারতেই ওর পড়াশোনার উপর এতটা হ্যাম্পার হচ্ছে যেটা আর বলার মতো কিছু নেই। যাই হোক, তো ডক্টরকে বললাম যে আমার এরকম এরকম কিছু প্রবলেম আছে, যেখানে আমার হাজবেন্ড নেই, তো আমার হাজবেন্ড আসবে 1.5 মাস পরে, তখন আমি হয়তো বা অপারেশনটা করাতে পারবো। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো কথা বলতে বলতে রান্না অলমোস্ট শেষের পথে, অলমোস্ট শেষের পথে না শেষ হয়েই আছে। এখন আমি এখানে এসে একটু দেখছিলাম যে ওকে কিভাবে কি করাচ্ছে, জানো তো অনেকক্ষণ প্রায় টাইম লাগে এই নেল এক্সটেনশন গুলো করাতে, মানে হয় না যে নিখুঁত ভাবে করা, একটু প্রপার ওয়ার্ক করা সেই রকম ভাবে, আর যেহেতু অনেকগুলো স্টেপের পর স্টেপ থাকে বেশ অনেকক্ষণই সময় লেগেছে। আমার ননদ যেটা করতে চেয়েছিল বা ফটোতে যেটা দেখিয়েছিল সেম ওই রকম ভাবেই ও করিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখন অলমোস্ট এটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করেছি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। সব মুখস্থ ফটোশুট করো এবার, হাত পা নাড়িয়ে কতগুলো তো বোনকে আবার ডাকা হয়েছে। এই সোনা ব্যাগ ফেল, ব্যাগ ফেল, কাকা গেছে চাবি দিতে, চাবি নিতে হবে, ব্যাগটা ফেল বাইরে দিয়ে। আমি যখন দেওরের অনুষ্ঠানে, মানে যখন রিসেপশন, আবার রিসেপশন বলছে এই একটা ভুলে শুধু বারবার করে যাচ্ছি, তখনও কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমাকে করিয়ে দিয়েছে। নেটটা যদি না রাখতে দেয়, মানে রেডটা, রেড বলতে গিয়ে নেট বলছি, রেডটা যদি না রাখতে দেয় তাহলে কি, মানে এই কালারটা রিমুভ করে এটার মতো ফ্রেঞ্চ করে। আশি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে অলরেডি আশি ঘুমিয়ে পড়েছে, আর আশির সাথে সাথে আশি দাদিও খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমরা খাবো। এখন 3টে বাজে, ছোট ভাইকে ছিল বাড়িতে কোনো দরকারে, এখন হচ্ছে আমরা আমাদের খাওয়ার পালা। মাংসটা গরম গরম রান্না করেছি, তার মধ্যে আবার ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করে, আবার গরম করেছ? হ্যাঁ, ওই জন্য কড়াইতেই বসিয়ে রেখেছি একবারে। সবজি, পেঁয়াজ, বাজার কিচ্ছু আর থাকে না, সব ফ্রিজেও নষ্ট হয়ে যায়, বাইরেও নষ্ট হয়ে যায়, জল মারা সবজি। এখন কাঁচা লঙ্কা বলে 15 টাকা শ, আদা পেঁয়াজ তো আর বলতে কি 300 টাকা, আর কদিন পর লঙ্কার গাছ খাবে, 350 টাকা শ, 350 টাকা শ বলছি, 350 টাকা, 100 গ্রামের দাম হচ্ছে 35 টাকা। রান্নাবাড়া, খাওয়া দাওয়া, হেরা তেনা এই করতে করতে আমাদের সারাদিন কেটে যায়, আর বাকি কাজ তো পড়েই রয়েছে। বার করো থামস আপটা খাও, আর আশির জ্বালায় থামস আপ আর কিছু কাছে, মানে আনিও না রাখাও যায় না। বিরিয়ানিটা খেয়েছিল? না না, বিরিয়ানি খাওয়ার জন্য স্কুল থেকে এসে কালকে পিপির জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, আমরা তো নেমন্তন্ন বাড়ি খেলাম, আর সেই বিরিয়ানি দেখে আবার বিরিয়ানি খাবে, আর ওই বাড়িতে খাই খাই করে 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 খেলো না, খিদে পেয়েছে, হেনা করেছে, দেনা করেছে, করে করে আর খেলো না। যাই হোক, এখন আবার দুপুরবেলা আজকে স্কুল থেকে এসে বলছে বিরিয়ানি খাবো, বলে এখন তো বিরিয়ানি হবে না,
সেই জন্য রাগ ফাক করে কতক্ষণ শুয়ে রইলো বসে রইলো, তাহলে বিরিয়ানি আমি কিছুতেই গরম করে দেবো না। মাংস রান্না করেছি, মাংস খাবো, আমি মাংস দিয়ে ভাত খেলেও তাদের সাথে এই পাশে বসে হয়ে গেছে। আমাদের মাংস তেল তেল মাংস সব একবারে সবাই এখন আমদই খাচ্ছে। আশি ঘুম থেকে উঠে আমদই আর খুলতেই পারছি না, নখ লাগিয়ে, নখ লাগলে এরকমই হয়। আমি দরজা খুলতে পারছিলাম না, ধরো এর আগের বার যখন আমদই এনেছি, এনে আমি ফ্রিজে ডিপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর পুরো আমদই বরফ হয়ে গেছে, ওটা ভালো খাইনি। এই জন্য আজকে এনে সবার আগে ওইটাকে মনে করে রেখেছি, রাস্তা দিয়ে মনে করতে করতে এসেছি যে এটাকে ডিপে ঢোকানো যাবে না, এটাকে নর্মালে রাখতে হবে। হেভি টেস্ট ম্যাঙ্গো ডাল, ম্যাঙ্গো লো হেভি তো কোন দোকান ডাল না, হেভি খেতে মাদার দেবে। এই কোয়ার্টার এখন দুধ দেবে মা, মাদার দেবে মা, হ্যাঁ মা, হ্যাঁ দে 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 দেওর চলে যাবে আর বেশি দিন দেরি নেই, তো সেই কারণে ওকে একটু মালপোয়াও করে দিয়েছিলাম সন্ধ্যার দিকে। এখন বাজে রাত 10টা, আমি দুটো মালপোয়া খেয়ে মানে ভাত আর খেতে ইচ্ছে করলো না, ভাত আর মাংস ডাল সবকিছুই ছিল কিন্তু ভাত মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না, পেট কেমন যেন ভরা ভরা লাগছে। সারাদিন একদম ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, আজকে সকালেও খাওয়া হয়েছে হচ্ছে পাউরুটি দিয়ে ডিম টোস্ট, তো সেটা খাওয়ার পরে পেটটা এতটাই ভরা ভরা লাগছিলো, দুপুরবেলা অল্প কটা ভাত খেয়েছি আর এখন একদমই খেতে পাচ্ছে না, তাই দুটো মালপোয়া খেয়ে ওষুধ খেলাম, ওষুধ খেতে হবে তাই খাবারটা খেলাম। কানের পরিস্থিতি বলতে এই কানটা এখন অবধি বন্ধই আছে, মানে কথা বলছি আমি মনে হচ্ছে এই কান দিয়েই শুনতে পাচ্ছি। তোমরা এত এত সাজেশন দিচ্ছ, যার যা প্রবলেম আছে, অনেকের এরকম প্রবলেম হয়েছে, সেই সব কথা বলছো শুনে অনেকটা ভালোও লাগছে যে এত লোকের ভালোবাসা পাচ্ছে, এত লোক মাথার উপরে হাত রয়েছে। আবার আবার কারো কারো কথা শুনে ভয়ও লাগছে, যে অনেকে বলছে, একজন বলেছে যে এরকম অপারেশন করতে গিয়ে মুখ বাঁকিয়ে দিয়েছে, তো সেই সব শুনে আবার একটু একটু ভয়ও লাগছে। যাই হোক, ডাক্তার কিন্তু অপারেশনটা আমাকে 2-3 মাস পরে সাজেশন দিয়েছে, কিন্তু আমি আবার আরেকজন ডাক্তার দেখিয়েছি, মনে না কিছুতেই শান্তি হচ্ছে না, মানে হয় না যে বললাম যে কোনো কিছু হলে আমার এরকম মনে হয় যে কাল সকাল হলে যদি ভাবতাম দেখতাম সব স্বপ্ন, সেই রকম হলে মনে হয় ভালো হতো, কিন্তু জীবনটা তো সেই রকম নয়। যাই হোক, আজকে মামনি আর ছোট ভাই বাড়ি চলে গেলো, ননদ বাড়িতে চলে গেছে, একটু আগেই গেছে, একটু আগে না, এখন 10:10 বাজে, ওরা 7টার সময় বাড়ি চলে গেছে, 7টারও আগে প্রায়, কারণ মামা শ্বশুর আসবো, ওই বাড়িতে কিছু কাজ রয়েছে দেয়ালে ফেয়ালে লাগানোর, সেগুলো তোমাদের সাথে কালকে হয়তো বা শেয়ার করতে পারবো, মানে ওই বাড়িটা কি হচ্ছে না হচ্ছে। তাহলে আজকে আরশি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আরশির পিপি কালকে যে বিরিয়ানিটা রেখে গিয়েছিল সেই বিরিয়ানিটা প্রায় অর্ধেকটা ছিল, সেটা ওকে গরম করে দিয়েছি, দুপুরবেলাও বায়না করছিল খাওয়ার জন্য, কিন্তু সেটা দুপুরবেলা গরম করে দেওয়া হয়নি, কিন্তু রাতে ওকে গরম করে দিতেই হবে, কারণ হচ্ছে ওটা ওটার প্রতি লোভটা রয়েছে আর কি সেই রাতের থেকে, তো সেই জন্য গরম করে ওটাই ওকে খেতে দিয়েছি। আর আমি ভাত ভাত যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এখন আমিও ঘুমাবো। কানে হচ্ছে ড্রপ আর হচ্ছে মলম দিতে হচ্ছে, আর একা একা ড্রপ দেওয়া মলম দেওয়া একটা বিচ্ছিরিকর ব্যাপার, মানে পারছি না কোনোভাবে, মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে, এই কানে দিতে গেলে 5 মিনিট এরকম করে থাকছি ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, এই কানে এরকম করে দিতে গেলে 5 মিনিট এরকম করে থাকছি ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। আর মলম আর হচ্ছে মলম নয় অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে অয়েন্টমেন্ট টাইপের একটা, তো ওইটা দিয়ে ড্রপটা দিয়ে মলমটা লাগাতে বলেছে, তো দেখা যাক কি হয় না হয়, ইমপ্রুভমেন্ট অনেকটা ভালোও লাগছে, অনেকটা ভয়ও লাগছে তোমাদের কমেন্ট করে। চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আজকের ব্লগটা একদম কমেন্ট করে জানাতে ভুলো না। অনেক অনেক অনেকের এত ভালোবাসা এত সাপোর্ট আমার সাথে রয়েছে, তোমরা মাও যখন অসুস্থ হয়েছিল এত এত আশীর্বাদ করেছো সবাই, সেই জন্যই মনে হয় মা কিছুটা সুস্থ হয়েছে, এখন মা ফিরে এসেছে আমাদের কাছে,
আর আমার জন্য তোমরা অনেক অনেক আশীর্বাদ করছো সবাই। আশা করছি ঠাকুরের আশীর্বাদ মাথায় থাকলে, তোমাদের সবার আশীর্বাদ মাথায় থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তাহলে চলো আজকে টাটা বাই বাই করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।